দেশ জুড়ে লকডাউনে থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত গত 10 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য এবং কেন্দ্র বাড়ি থেকে বেরোনোর জন্য ভিড় এড়াবার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু কিছুতেই বেশ কিছু জায়গায় কার্যকরী হচ্ছে না সেই নিষেধাজ্ঞা। এমনই এক চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়, নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালের চিত্র। দেখুন কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে জমায়েত, সেভাবে নজরদারি পুলিশ কর্মীরা দিতে পারছেন না, তাই হাসপাতাল চত্বরে একেবারে গায়ে গায়ে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। এখনো কি সজাগ হয়েছেন মানুষ? না, এই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে বিশেষজ্ঞ মহলে। এভাবে যদি আম জনতা ঘোরাফেরা করে তাহলে কি করে করোনাকে জয় করা যাবে, কি করে লকডাউন তার সাফল্য পাবে, প্রশ্ন উঠছে চারপাশে। আপনাদেরকে অনুরোধ করব, জরুরি পরিষেবা, অত্যন্ত জরুরি চিকিৎসাজনিত পরিষেবার জন্য অবশ্যই আপনাকে হয়তো বাইরে বেরোতে হবে, কিন্তু তার মানে এমনটা নয় যে আপনি লকডাউনের নিয়মবিধি ভঙ্গ করবেন। অনুগ্রহ করে লকডাউনের নিয়ম ভাঙবেন না, সরকার এবং প্রশাসনের পাশে থাকুন, প্রত্যেকে চেষ্টা করছে একে অন্যকে বাঁচানোর, আপনিও সহযোগিতা করুন। লকডাউনকে মানলেই করোনাকে জয় করতে পারবো আমরা।